গাইস, ইটস নেম দা লোক। সো গাইস, অনেকে আমাকে অনেক কোয়েশ্চেন করেছেন যে দিল্লি থেকে ঢাকা ইন্ডিগো এয়ারলাইন্সে কত টাকা ভাড়া। এয়ারলাইন্সগুলোতে নির্ধারিত ফরে আর কোনো ভাড়া থাকে না, কিন্তু আপনি টিকিটটি যত আগে কিনবেন তত কম টাকাতে আপনি টিকিটটি কিনতে পারবেন। আপনারা যদি টিকিটটি 2 দিন আগে কিনেন তাহলে কিছু টাকা কম দিয়ে কিনতে পারবেন, যদি 2 দিন পরে কিনেন তাহলে কিছু টাকা বেশি দিয়ে টিকিটটি কিনতে হবে, এটাই স্বাভাবিক। যদি আপনারা ইন্ডিয়া থেকে টিকিটটি কিনেন তাহলে ইন্ডিয়ান রুপি 8,000 সামথিং পড়তে পারে অথবা তার বেশি কম বেশি হতে পারে। আবার যদি এই টিকিটটি বাংলাদেশ থেকে কিনেন তাহলে 10,000 সামথিং অথবা এর চেয়ে কম অথবা এর চেয়ে বেশিও করতে পারে, সেটা সময়ের উপর নির্ভর করবে। আরেকটা টপিক যেন রাখা হবে, ইন্ডিগো এয়ারলাইন্সে ফ্রিতে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তবে আপনারা চাইলেই কিছু কিনে খেতে পারবেন, সব ধরনের ব্যবস্থা আছে। ইন্ডিগো এয়ারলাইন্সে দিল্লি থেকে ঢাকা আসতে 2 আওয়ার 40 মিনিট টাইম লাগে। ইন্ডিগো এয়ারলাইন্সের সার্ভিস অন্যান্য ফ্লাইট থেকে মোটামুটি ভালো, কিন্তু আরও ভালো হওয়া উচিত। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।